ফরিদপুরে মধুমতি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গেল দুই মাসের ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে আলফাডাঙ্গার চারটি ইউনিয়নের শতাধিক বসতবাড়ি, মসজিদ, মাদ্রাসা সহ বহু স্থাপনা। হুমকির মুখে রয়েছে বেশ কয়েকটি স্কুল, মাদ্রাসা, বসতভিটা ও বাজার। সংশ্লিষ্টরা বলছেন, ভাঙন রোধে বালুভর্তি জিও ব্যাগ ফেলা সহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। খেরুজ্জামান সোহাগের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নদী গর্ভে ভিটে মাটি হারিয়ে এভাবেই কান্না করছিলেন আলফাডাঙ্গা গোপালপুর ইউনিয়নের খলিলুর রহমান। শুধু খলিলুর রহমান নয়, তার মতো অনেকে মধুমতি নদীর তীব্র ভাঙনে নিঃস্ব হয়েছেন। গেল দু মাসের ভাঙনে আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর, পাচুরিয়া সহ চারটি ইউনিয়নের অর্ধশত বসতবাড়ি, ফসলি জমি, স্কুল, মাদ্রাসা সহ বহু স্থাপনা নদী গর্ভে বিলীন হয়েছে। সবকিছু হারিয়ে দিশেহারা নদী তীরবর্তী মানুষ। গ্রামটা 3 কিলো লম্বা ছিল, আর এখন ব্যাংকতে ব্যাংকতে 1 কিলো নাই। জমি তাও চলে গেছে, আর কেন বসে নাই। প্রাইমারি স্কুল এবং আরো অনেক বাড়িঘর এবং যে বিদ্যুতের লাইন টেন সবই এখন হুমকির মুখে। স্থানীয়দের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ড কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় প্রতি বছরই ভাঙনের কবলে পড়ছেন তারা। এই বসত বাড়িগুলো ভেঙে নিয়ে যাচ্ছে, আমরা ছেলেপেলে নিয়ে এখন কোথায় যাব, কোথায় থাকবো? আমাদের নদী যে ভাঙতেছে আর যে অবস্থা, অন্য কোনো এমপি সাহেব বলিবারও অবশ্যই এসে দেখতে। তবে নদী ভাঙন রোধে আগামী শুষ্ক মৌসুমে কাজ শুরু করা হবে বলে জানালেন সংশ্লিষ্টরা। এই বন্যাটা লাঘব করার জন্য আমরা বর্ষা মৌসুমে আপাত মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছি। আগামী শুষ্ক মৌসুম থেকে অনুমোদিত যে প্রকল্পটা অনুমোদন হবে সেটা দ্বারা আমরা স্থায়ী কাজ করতে পারব। ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা না হলে আলফাডাঙ্গা উপজেলার চারটি ইউনিয়ন মানচিত্র থেকে হারিয়ে যাবে এমন আশঙ্কা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।